¿Hasta ahora, sir? No. ¿En qué nace aquí el proyecto? No hay la duda, ¿sabes aquí el proyecto? Ok, está bien. ¿Qué tal? No, sir. Vámonos. Vámonos, sir. Vámonos, sir. No, sir. ¿Vale, tomarnos a la hora de aquí, cabrón? স্যার আমাদের মুসলমান ধর্মে স্যার এটা রীতি যে একজন মুসলমান ভাই আরেকজন মুসলমান ভাইকে দেখলে সালাম দিবে, যাতে যেন তার উপরে শান্তি বর্ষিত হয়। সালাম শব্দের অর্থ হচ্ছে ভেরি গুড। জাকারিয়া নাকি তোমার? ইয়েস স্যার। কোন জেলায় আছে? রংপুর জেলা স্যার। রংপুরে? ইয়েস স্যার। বলো তো, রংপুর জেলায় কয়েকজন বিখ্যাত মানুষের জন্ম হয়েছে, দুই একজনের নাম বলো তো। স্যার রংপুর জেলায় মিঠাপুকুর উপজেলায় বেগম রোকেয়ার জন্ম হয়েছিল স্যার। আচ্ছা, একজন সাবেক সেনা প্রধানও ছিল, নাম জানো তো? সাবেক সেনা প্রধান। তোমার বাসা কোথায়? আমার বাসা স্যার রংপুরে। কোন থানা? স্যার রংপুর থানা। রংপুর থানায়? অবশ্যই। গ্রামের বাসা কোথায় তোমার? গ্রামের বাসা সরিষাবাড়িতে স্যার। সরিষাবাড়ি কোন থানায় অবস্থিত? রংপুর থানার মধ্যে পড়ে স্যার। ভালো করে ভেবে বলো, রংপুর থানা নাকি এটা? সামরিক বাহিনীর সুপ্রিম কমান্ডার বা সামরিক বাহিনীর প্রধান কাকে বলা হয়? তিনি তো প্রতিরক্ষা মন্ত্রী। রাষ্ট্রপতি হচ্ছে সারা বাংলাদেশের সেনাবাহিনীতে কেন চাকরি করতে চাও? ধন্যবাদ স্যার। স্যার বাংলাদেশ সেনাবাহিনী অত্যন্ত সৎ ও সুশৃঙ্খল একটি বাহিনী স্যার। আমি যদি আমার সম্পূর্ণ যোগ্যতা এবং দক্ষতায় বাংলাদেশ সেনাবাহিনীতে আসতে পারি স্যার, আমি প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে বাংলাদেশ সেনাবাহিনীর দেশ সেবাহিনীতে নিয়োজিত করতে পারবো। এবং স্যার এই বাহিনীতে আরও বিশেষ কিছু সুযোগ সুবিধা রয়েছে স্যার, যেমন স্যার আমি জাতিসংঘ মিশনে গিয়ে বৈদেশিক মুদ্রা অর্জন করতে পারবো। এছাড়াও স্যার আমার পরিবারের কেউ যদি গুরুতর বা আমি যদি গুরুতর কোনো রোগে আক্রান্ত হই স্যার, তাহলে বাংলাদেশ সামরিক বাহিনী পরিচালিত বিভিন্ন হসপিটালে স্যার স্বল্প খরচে ট্রিটমেন্ট করাতে পারবো। এবং স্যার এছাড়াও সাহায্য সহযোগিতা করা। বাংলাদেশের জাতীয় খেলার নাম কি? ধরো জাকারিয়া, তুমি লটারিতে 10 লাখ টাকা পেলে, এই 10 লাখ টাকা দিয়ে কি করবো? স্যার প্রথমে 10 লক্ষ টাকা পেলে স্যার আমি আমার কিছু ইচ্ছে পূরণ করবো, এবং স্যার আমি বাকি টাকাগুলো আমার পরিবারের যিনি কর্তা আমার বাবার কাছে তুলে দেবো। কারণ স্যার আমার এখন স্যার সঠিক সিদ্ধান্ত নেওয়ার মতো অতটা অ্যাবিলিটি নাই স্যার। আর স্যার আমার বাবা সে টাকা দিয়ে স্যার যে কোনো একটা ভালো কাজে লাগবে, যাতে যেন ভবিষ্যতে আমার পরিবারের জন্য কোনো একটা কাজে লাগে স্যার।
ওনার টাকা দেওয়া হয়ে গেছে। বুঝতে পেরেছি। সেনাবাহিনীর প্রত্যেকটা কি বলতো? সেনাবাহিনীর প্রত্যেক স্যার খোলা দুইটা তরোয়ারি, উপরে স্যার শাপলা, যাদের উপরে কৌনিক আকারে না ক্রস আকারে দুইটা তরোয়ারি? ক্রস আকারে স্যার। সেনাবাহিনীর সদর দপ্তর কোথায়? ঢাকাতে স্যার। ঢাকায়? ইয়েস স্যার। বলতো বাংলাদেশের সরকার প্রধানের নাম কি? সরকার প্রধান প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্যার। শেখ হাসিনা? ইয়েস স্যার। আর বাংলাদেশের একজন বিশিষ্ট পরমাণু বিজ্ঞানী আছে? ডক্টর ওয়াজেদ স্যার। শেখ হাসিনা হাসান স্যার মারা গেছেন। শেখ হাসিনা কে হয়? আমার স্যার একজন প্রধানমন্ত্রী। তার নামের আগে সবসময় প্রধানমন্ত্রী? শেখ হাসিনার নামে তার অনেক মহিলা আছে, সবাই তো আর প্রধানমন্ত্রী নেই না, সবাই তো আর মাননীয় না। বুঝতে পারছি। আচ্ছা, ধরো তুমি বাংলাদেশ সেনাবাহিনীতে পরীক্ষা দিতে আসলা, বাট তুমি চাকরি পেলে না, পরবর্তীতে কি করবো, তোমার ভবিষ্যৎ পরিকল্পনা? স্যার ধন্যবাদ স্যার, আমার সম্পূর্ণ আত্মবিশ্বাস আছে স্যার, আমি আমার নিজ যোগ্যতা এবং দক্ষতায় এবারে বাংলাদেশ সেনাবাহিনীতে একজন বর্ধিত সদস্য হিসেবে যোগদান করবো। কিন্তু স্যার কোনো ক্রমে যদি এবারে আমি চাকরিটি না পাই স্যার, তাহলে আমি আমার মনোবল কোনোভাবেই হারাবো না, এবং স্যার আমি কোনোভাবেই হতাশাগ্রস্ত হবো না, এবং স্যার আমি আমার যে ভুলগুলো আছে, যে ভুলের কারণে আমাকে বাদ দেওয়া হবে, আমি স্যার সেই ভুলগুলো খুঁজে বের করার চেষ্টা করবো, এবং স্যার পরবর্তীতে সেগুলো রিকভার করে স্যার আরও ভালোভাবে প্রিপারেশন নিয়ে তারপরে স্যার আমার বাবা মাকে জানাবো, এবং স্যার আমার যা আমাকে স্যার যারা আসার জন্য অনুপ্রাণিত করছে, তারপরে স্যার গাইডলাইন দিছে, তাদেরকে জানাবো স্যার। এবং তিন ভাই বোন স্যার। অতিরিক্ত ফোন চালাই স্যার, আর অনেক সময় স্যার নিজের অজ্ঞান্ত অল্পতে রেগে যাই স্যার। অল্পতে রেগে যাও? স্যার। আচ্ছা, সেনাবাহিনীতে চাকরি পেলে এখানে তো অনেক পরিশ্রম আছে, ঠিক আছে, অনেক কঠোর পরিশ্রম করতে হবে, শৃঙ্খলার ভিতরে থাকতে হবে, ঠিক আছে, তখন তো আবার রেগে যেগে যাবো না নাকি? না স্যার, কারণ স্যার এখানে যেহেতু আমি আসবো বাংলাদেশ সেনাবাহিনী স্যার সৎ এবং একটি ভালো বাহিনী স্যার, এখানে স্যার অবশ্যই আমাকে আদেশ মানার ক্ষমতা না থাকলে স্যার আমি চাকরিটা করতে পারবো না, আর স্যার অবশ্যই আমার উচ্চতন কর্মকর্তার আমি আদেশটা পালন করার চেষ্টা করবো। তোমার বাবা কি করে? আমার বাবা স্যার একজন প্রবাসী। প্রবাসী? কোন দেশে থাকে? দুবাই স্যার। দুবাই? এস স্যার। দুবাই কোথায় অবস্থিত দেখি জানো? দুবাইতে? দুবাই অবস্থিত, কিন্তু দুবাইয়ের অবস্থানটা কোথায় দেখি স্যার? এটা সঠিক। বাংলাদেশের অবস্থান কোথায়? এটা তো বাংলাদেশ আছে। বাংলাদেশে এসে স্যার এটা কেমন করে বুঝতে হবে? পৃথিবী তো বড়, তাই না? ইয়েস স্যার। ইউরোপ আছে, আমেরিকা আছে, এশিয়া, এশিয়া মহাদেশে স্যার বাংলাদেশ, সেটাই আমি জানতে চাচ্ছি। তুমি তো জানো জন্মগ্রহণ করছিলা সেদিন কি বার ছিল? শুক্রবার স্যার। শুক্রবার ছিল? বাংলার কোন মাস ছিল? জন্ম তারিখ কত যেন বললাম? 2003 স্যার।
সাফল্য আসবে। থ্যাংক ইউ ভেরি মাচ জাকারিয়া, তুমি আসতে পারো। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম।